আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে চতুর্দশ অধ্যায়ে এসডিজি সম্পর্কে তোমাদেরকে, গত ক্লাসে এসডিজি যে 17টি অভীষ্ট বা লক্ষ্যমাত্রা, 17টি যে অভীষ্ট রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছিলাম। সেখান থেকে 9টি অভীষ্টের কথা তোমাদের সামনে আলোচনা করা হয়েছিল গত ক্লাসে। আজকে আমি পরবর্তী যে অভীষ্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তো গত ক্লাসে বলেছিলাম যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে জাতিসংঘ লক্ষ্যমাত্রা তুলে দিয়েছে 17টি উদ্দেশ্য দিয়ে, যে 17টি উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে পারে কোনো দেশ তাহলে সে কি হবে, উন্নয়নশীল দেশে উপনীত হবে। তো আমি এসডিজির 1 থেকে 9 পর্যন্ত তোমাদের সামনে গত ক্লাসে আলোচনা করেছিলাম, আজকে আলোচনা করব 10 থেকে 17 পর্যন্ত যে অভীষ্ট বা লক্ষ্যটি রয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো দেখো, 10 নম্বরে যে এজেন্ডা তার রয়েছে সেটি হচ্ছে অসমতা হ্রাস, অসমতা হ্রাস। এসডিজি 10 নম্বর লক্ষ্যটি রয়েছে বা অবস্থিত রয়েছে অসমতা হ্রাস। আমাদের দেশে বিশেষ করে নারী পুরুষের যে বৈষম্যতা বা অসমতা রয়েছে সেটিকে হ্রাস করতে হবে। সমগ্র বিশ্বের মানুষ তাদের দেশকে জাগ্রত বা উন্নত শিখরে পৌঁছে দিতে হলে অবশ্যই অসমতাকে হ্রাস করতে হবে। আমরা যদি উন্নত বিশ্বের দিকে তাকাই তাহলে আমেরিকা, তারপরে তোমার রাশিয়া, চীন, এদিকে যদি তাকাই তাহলে আমরা ওদিকে দেখবো যে ওই দেশের মানুষগুলো সাধারণত জেন্ডার যে বৈষম্যটা বা অসমতা যেটি রয়েছে ওই অসমতাটা কিন্তু তাদের মধ্যে নেই। তারা কিন্তু নারী পুরুষ সকলেই সমতা বা সমভাবে কর্মকাণ্ড করে অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ডে তারা কি করছে, ব্যাপকভাবে সহযোগিতা করছে। তো প্রিয় শিক্ষার্থী, এই যে এসডিজি লক্ষ্যমাত্রার মধ্যে যে অসমতা হ্রাস, শুধু 10 নম্বরে যে এজেন্ডাটি রয়েছে অসমতা হ্রাস, এই অসমতা হ্রাস বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে। বাংলাদেশের নারী পুরুষের সমতা ফিরিয়ে আনতে হবে, মানসিক কর্মসংস্থান সৃষ্টি করে বাংলাদেশের যে মানুষগুলো বেকার যুবক যুবতী রয়েছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে হবে। তারা তাদের কর্মের মাধ্যমে একটি দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে বা সহায়ক, অর্থনীতির সহায়ক হতে পারে, সেদিক থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে যেটি রয়েছে টেকসই নগর জনপদ, টেকসই নগর ও জনপদ। এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলছে 10 থেকে 11 নম্বর এজেন্ডাটি রয়েছে বা এজেন্ডাটি রয়েছে যে টেকসই নগর ও জনপদ। হ্যাঁ, একটি দেশ যখনই তাদের দেশের নগর বা শহরগুলোকে টেকসই করতে পারবে, উন্নয়নশীল করতে পারবে এবং তাদের দেশের ওইখানকার নগরের জনপদগুলো কীভাবে স্বয়ংসম্পূর্ণ হবে, তাহলেই দেখা যাবে যে বিশ্বের মধ্যে সেই দেশকে আমরা কী করতে পারবো, উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করতে পারবো। জাতিসংঘ যে এই এসডিজি 17টি লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে সমগ্র বিশ্বের মধ্যে, এই 17টি লক্ষ্যমাত্রা যদি কেউ স্বয়ংসম্পূর্ণভাবে মানে সাকসেসফুল হতে পারে, স্বয়ংসম্পূর্ণ হতে পারে, তাহলে আমরা সেই দেশটাকে কী করতে পারবো, উন্নয়নশীল দেশ ঘোষণা করতে সক্ষম হব। তো বাংলাদেশের তা উন্নত বিশ্বের যেমন এই কাজগুলো ইতিমধ্যে তারা শেষ করেছে, আমাদের মতো মধ্যমায়ের যে দেশগুলো বা অনুন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো, যে উন্নয়নশীল উন্নয়নের পথে ধাবিত হচ্ছে সেই দেশগুলো যদি এই লক্ষ্যমাত্রাগুলো স্বয়ংসম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু অবশ্যই কী করতে পারবো, আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতে পারবো। এই যে 30 সালের মধ্যে যে জাতিসংঘের যে এই যে অভীষ্টগুলো লক্ষ্যমাত্রাগুলো ছুড়ে দেওয়া হয়েছে, ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ, তোমরা অবশ্যই জানাচ্ছে যে বাংলাদেশ এমডিজি লক্ষ্যমাত্রা কিন্তু বাস্তবায়ন করেছে বা সাকসেসফুল হয়েছে। সেখান থেকে কিন্তু আমরা মধ্যমায়ের দেশ ঘোষণা পেয়েছি জাতিসংঘ থেকে যে আমাদের দেশটি এখন মধ্যমায়ের দেশ, যেহেতু আমরা এমডিজি মিলেনিয়াম সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যেটাকে বলা হয় সেটি আমরা কিন্তু সাকসেসফুল হতে সক্ষম হয়েছি। তারপরে আমরা যে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছি সেটি হচ্ছে এসডিজি, যেখানে 17টি লক্ষ্যমাত্রা রয়েছে, তার মধ্যে আমরা 11টি নিয়ে কথা বললাম। তাহলে দেখো, তারপরে 12 নম্বরে যে এজেন্ডাটি রয়েছে সেটি হচ্ছে তোমার দেখো পরিমিত ভোগ টেকসই উৎপাদন, পরিমিত
ভোগ, টেকসই উৎপাদন, টেকসই উৎপাদন। পরিমিত ও টেকসই উৎপাদন, পরিমিত সরি পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। এখন আমি এখানে লিখে নিচ্ছি পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। যে কোনো একটা দেশ তখনই অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হতে পারবে যে যখন সে উৎপাদন করতে পারবে কোনো কিছু। আবার আমাদের দেশ কৃষি প্রধান দেশ, ইতিমধ্যে বিগত ক্লাসগুলোতে বলা হয়েছে, তোমরা অবশ্যই জানবে যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশের মানুষ সাধারণত কৃষিজীবী পেশা, কৃষি পেশার সাথে অনেকে জড়িত থাকে। সাধারণত কৃষি থেকে আমরা যে উৎপাদন করি, তারপর শিল্প কারখানা থেকে যে আমরা পণ্যগুলো উৎপাদন করি, এই পণ্য উৎপাদনের মাধ্যমে কিন্তু আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি এবং অর্থনীতিকে কি করি, উন্নতির দিকে ধাবিত করি। এই যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলসের 12 নম্বর যে অভিষ্টটি রয়েছে সেটা হচ্ছে পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন। একটি দেশের উৎপাদন তখনই টেকসই হবে বা উন্নয়নশীল উন্নয়নের দিকে ধাবিত হবে যখন ওই দেশের উৎপাদনগুলো সুবিধামত হচ্ছে বা আশানুরূপ উৎপাদন হচ্ছে। উৎপাদন করতে পারলেই আমরা কি করতে পারবো, বাণিজ্যিকভাবে কি কি রপ্তানি করতে পারবো, আর রপ্তানি করলে অবশ্যই আমরা কি করবো, আমদানি, আমাদের আমদানি হবে, যেটা আমরা নগদ অর্থ আমদানি করতে পারবো, আর সেই আমদানি অর্থ তারা আমাদের অর্থনীতিকে হবে উন্নতির দিকে হবে ধাবিত হবে। এই যে আমাদের একটি দেশ যেখানে কৃষি থেকে আমরা উৎপাদন করতেছি, শিল্প কারখানা আমাদের দেশে রয়েছে যথেষ্ট, সেখান থেকে আমাদের উৎপাদন হচ্ছে, এই যে উৎপাদনগুলো আমরা জাতিসংঘের সেই লক্ষ্যমাত্রাগুলো নিয়ে যে কাজ করতেছি, উৎপাদন করতেছি, আশা করি আমরা কি করতে পারবো, অবশ্যই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটাকে বলা হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য, টেকসই উন্নয়ন অভিষ্ট যেটাকে বলা হয়েছে, সেটা কি করতে পারবো, আমরা সাকসেসফুল হতে পারবো। আর সাকসেসফুল হতে পারলে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হবো ইনশাল্লাহ, আশা করা যায়। তারপরে আমরা বলতে পারি যে জলবায়ু কার্যক্রম, জলবায়ু কার্যক্রম কার্যক্রম আমাদের দেশের, শুধু আমাদের দেশে নয় সমগ্র বিশ্বের জলবায়ুর কিন্তু পরিবর্তন রয়েছে। আমাদের দেশে যে জলবায়ুর পরিবর্তন ব্যাপক রয়েছে এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মেনে নিতে হবে। জাতিসংঘের সেই টেকসই উন্নয়ন লক্ষ্যের অভিষ্টের মধ্যে যে লক্ষ্যমাত্রাগুলো রয়েছে সেটির মধ্যে কিন্তু জলবায়ুর কার্যক্রম কিন্তু একটি অন্যতম। একটি দেশের অর্থনৈতিক তোমার উৎপাদন, একটি দেশের উৎপাদন তখনই বৃদ্ধি হবে বা আশানুরূপ হবে যখন ওই দেশের জলবায়ু বা আবহাওয়ার গড়টা ঠিক থাকবে। জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু আমাদের দেশে বিভিন্ন তোমার যেমন আমরা বলতে পারি যে টেকসই নগরায়ণ করতে পারতেছি না, জলবায়ুর পরিবর্তনে আমাদের জনপদ টেকসই হচ্ছে না, আমরা উৎপাদন করতে পারতেছি না ঠিকঠাক। সাধারণত এই জলবায়ুর ব্যাপারটা কিন্তু আসলে অতিরিক্ত কি গ্রহণযোগ্যতা পায়, যে একটা দেশের জলবায়ু যখনই তোমার স্থির থাকবে, জলবায়ু মানুষের উৎপাদনের পক্ষে থাকবে, উৎপাদনের সাথে জড়িত থাকবে, তখন কিন্তু আমরা কি করতে পারবো, একটা দেশের উৎপাদন, টেকসই নগরায়ণ, জনপদ, ভোগ আমরা কিন্তু সবই করতে পারবো। সাধারণত আমাদের সবকিছু ডিপেন্ড করে জলবায়ুর উপরে। জলবায়ু যদি নিয়ন্ত্রণে থাকে, আমাদের দেশের জলবায়ু যদি পরিমিত থাকে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, টেকসই উৎপাদন করতে পারবো। আর যখন টেকসই উৎপাদন হবে তখন টেকসই নগরায়ণ হবে, আর যখন টেকসই নগরায়ণ হবে তখন জনপদগুলো আমাদের টেকসই হবে, উন্নয়নশীল হবে অবশ্যই। তো আমরা যখনই উৎপাদন করতে পারবো তখনই কিন্তু কি করতে পারবো, অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু এগিয়ে যাবো। আর অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে গেলে কিন্তু আমরা সমগ্র বিশ্বের কাছে দাঁড়াতে পারবো যে আমরা কিন্তু অর্থনীতিতে কম নয়, যেহেতু আমাদের দেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ, বিশ্বের অন্যতম ঘনবসতি দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটি। সেখানে কিন্তু আমরা এই লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পারলে অবশ্যই কি করতে পারবো, সাকসেসফুল হতে পারবো আশা করা যায়। তারপরে যে কাজগুলো যেটি কাজ করতে জাতিসংঘ দেখো উদ্বিগ্ন, সেটি হচ্ছে জলজীবন। সাধারণত পানির যে জীবনটা, পানির মধ্যে জলজীবন, আমাদের দেশে জলজীবন বলতে সাধারণত আমরা জলে বিভিন্ন রকমের মালামাল ট্রান্সপোর্ট করে থাকি, সাধারণত জাহাজ, স্টিমার, লঞ্চ, বিভিন্ন যে নৌপথটা জলের যে জীবনটা সেটি কিন্তু কি করে এই সেটি নিয়ে কিন্তু জাতিসংঘের একটি লক্ষ্য রয়েছে বা অভিষ্ট রয়েছে।
হ্যাঁ, জাতিসংঘ যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে বলা হয়েছে, টেকসই উন্নয়ন অভিষ্ট, এটিকে এটির মধ্যে কিন্তু এই জলজীবনের কথাকে কিন্তু তিনি ধরেছেন যে এই 17টি লক্ষ্যের মধ্যে বা অভিষ্টের মধ্যে সেটি কিন্তু জলজীবনের কথা বলেছে। তারপরে তো প্রথম নম্বর যেটি বলেছে সেটি হচ্ছে স্থলজীবন। স্থলজীবন বলতে আমরা যে এই যে ডাঙায় বাস করছি সেটিকে সাধারণত স্থলজীবন আমরা বলতে পারি, স্থল বা শুকনা বা জল মাপ যেটা পানিতে বলা হয়েছে। আমরা কিন্তু জলজীবন যদি ধরতে যাই আমাদের দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু জেলে জেলে রয়েছে যারা কিন্তু জলে সাধারণত পানির মধ্যে থেকে বিভিন্ন উৎপাদন করে থাকে যেটাকে বলা হয় টেকসই উৎপাদন। যখনই আমরা উৎপাদন করতে পারবো আমাদের সাথে সংযুক্ত বা কানেক্ট থাকবো উৎপাদনের সাথে, তখনই কিন্তু আমরা কি করতে পারবো সব কাজগুলো কি সাধারণভাবেই করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এগুলো মনে করি ভালোভাবে দেখছো বা বোঝার চেষ্টা করছো। দেখো তারপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে শান্তি ন্যায় বিচার কার্যক্রম প্রতিষ্ঠা। দেখো শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, জাতিসংঘের উন্নয়ন লক্ষ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মধ্যে 16 নম্বরের যে অভিষ্টিটি রয়েছে লক্ষ্যটি রয়েছে সেটা হচ্ছে শান্তি ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠা। প্রত্যেকটা দেশে শান্তি অবধারিত, শান্তি অবশ্যই থাকতে হবে একটা দেশকে, যখনই শান্তি প্রিয় করতে পারবো তখনই কিন্তু আমরা সমগ্র দিক দিয়ে এগিয়ে যেতে পারবো। আর ন্যায় বিচার বলতে সাধারণত যে বলা হয়ে থাকে যে আমাদের দেশে বিভিন্ন দিক দিয়ে আমরা দেখতে পারি বিভিন্ন পত্রিকায় বা নিউজে দেখতে পারি যে সাধারণত যে দুর্নীতিগুলো হচ্ছে এটা কিন্তু আসলে বা অন্যায় করা হচ্ছে, অবিচার করা হচ্ছে, এটা কিন্তু আসলে মানা যায় না। যখনই আমরা একটা দেশ এই সকল অবিচার অন্যায় থেকে দুর্নীতি থেকে বেরিয়ে আসতে পারবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে, তখনই কিন্তু অবশ্যই তারা লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবে। আশা করি বাংলাদেশের মতো একটি দেশ সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং কার্যকারী প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান ব্যাপকভাবে কার্যকর করা হয় কার্যনির্বাহী হয়ে থাকে সেগুলোকে স্থাপন করা কিন্তু জাতিসংঘের সেই অভিষ্টগুলোর মধ্যে একটি রয়েছে। তারপরে যাকে বলবো যে অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব, 17 নম্বরের যে এজেন্ডাটি রয়েছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব, টেকসই উন্নয়ন লক্ষ্যের 17 নম্বর যে এজেন্ডা বা লক্ষ্যমাত্রা বা অভিষ্ট রয়েছে সেটা হচ্ছে অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। সমগ্র বিশ্বের যে অভিষ্টটা অর্জনের যে একটা তোমার ধীর প্রত্যয় চলতেছে সেটার অংশীদারিত্ব করা কিন্তু এই প্রত্যেকটা দেশের যে সকল দেশে জাতিসংঘের এই এসডিজি নিয়ে কাজ কাজকর্ম করছে তারা কিন্তু এটি করতে অবশ্যই অংশীদার এটিতে অংশীদারিত্ব থাকতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু টেকসই উন্নয়নের মোটামুটি 17টি লক্ষ্য 2টা ক্লাসে আমরা জেনে নিলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে এই টেকসই উন্নয়নের একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আশাবাদ ব্যক্ত করে আজকে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।